আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড লাভার। আজকে আমি আপনাদের সাথে বেঙ্গল মিটের বিফ মিল্ক স্টেকের রেসিপিটি শেয়ার করব। আমরা এখন এখানে বেঙ্গল মিটের একটি বিফ মিল্ক স্টেক নিয়ে নিয়েছি। এর প্রাইস পড়েছিল 385 টাকা এবং এটি হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এবং এটা নর্মাল হয়ে যাওয়ার পর ফ্রিজ না করলেই ভালো। এটা হালাল এবং হালাল সাইন দেওয়া আছে। তো আমরা এটাকে এখন বের করে নিচ্ছি। এর ভেতর 3টি স্টেক রয়েছে, সো আমরা এখন এটাকে রান্না করব। এর জন্য আমরা একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে নিচ্ছি। এই বাটারটি মেল্ট হয়ে গেলে এটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে স্টেকটি দিয়ে দিব। আমরা একটি একটি করে সবগুলো স্টেক ভেজে নেব আর প্রতিটা স্টেকের দোনো পিঠে আমরা 3-4 মিনিট করে ভেজে নেব। আমরা 2-3 মিনিট হলে একটু চেক করে নেব যে এটাকে ভাজা হয়েছে নাকি, এবং এরপর আমরা উল্টিয়ে আবার অপর পিঠটিও 3-4 মিনিট করে ভেজে নেব। আর যদি আপনারা গার্লিকের ফ্লেভার পছন্দ করেন তাহলে আপনারা বাটারের মধ্যে একটু গার্লিক কুচি করে দিতে পারেন, তাহলে এখানে একটা গার্লিকের একটা ফ্লেভার আসবে। আমার সবগুলো স্টেক ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যাশ পটেটো এবং সল্টেড ভেজিটেবলের সাথে নিয়ে নিব। এর টেস্টটা খুবই ভালো, এটা সফট জুসি এবং এর টেস্টটা আসলেই মজার। আপনার চাইলে এটা ট্রাই করতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই।